আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছেন মানুষকে স্তরে স্তরে মর্যাদা দিয়েছেন কোন মানুষ কালো বা সুন্দর এটাই কারো কোনো মর্যাদা না কোন মানুষ লম্বা বা বেটে এতে কোনো মর্যাদা বা অমর্যাদার কিছু নেই কোন মানুষ ল্যাংড়া বা বোবা এতে মর্যাদার কিছু নেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা কিসে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কাছে কে বেটে কে লম্বা কে সুন্দর কে কালো এতে আমার কাছে কোনো মর্যাদার অমর্যাদার বিষয় না আমি রব্বে পাকের দরবারে আমি রব্বে কাইমের দরবারে ওই ব্যক্তি সবচাইতে শ্রেষ্ঠ ওই ব্যক্তি সবচাইতে মর্যাদাবান যাকে আমি আল্লাহ এলেমের মালিক বানায় দিছি সুবহানাল্লাহ বলে তাহলে বোঝা গেল মর্যাদা এলেমের মাধ্যমে আল্লাহ বলেন ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম যাদেরকে আমি আল্লাহ এলেম দিয়েছি ঈমান দিয়েছি ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত এবং আমি আল্লাহ যাদেরকে এলেম দিয়েছি তাদের মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি ওয়ান বুরাইকা তাসকামি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وتعلمه وعمل به ألبس يوم القيامة تاجا من نور ضوءه من ضوءه من ضوء ضوء الشمس ويكسى والديه حلة لا يقوم بهما الدنيا فيقولان بما كسينا هذا فيقال بأخذ ولدكما القرآن رواه الحاكم وقال هذا حديث صحيح على شرط مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام حضرت قريدة أسلمي رضي الله تعالى عنه بلن أمي رسول الله صلى الله عليه وسلم ارقصتك شرطي الله رسول بلن من قرأ القرآن جاي بكت قرآن قربه وتعلمه قرآن شبه قرآن قربه قرآن جنبه وعمل به এবং কোরআনের উপর আমল করবে কোরআন পড়বে কোরআন শিখবে কোরআনের উপর আমল করবে ওয়ালিমা বিহি কোরআনের উপর আমল করবে উলবিসা বিহি ইয়াউমাল কিয়ামতি তাজাম মিন নূরিন রাসূলুল্লাহ বলেন কিয়ামতের দিন আমার রব আমার আল্লাহ ওই ব্যক্তিকে একটা নূরের টুপি পরায় দিবে তাহলে যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন শিখবে কোরআনের উপর আমল করবে তার সম্মান কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে নূরের টুপি আল্লাহ রাব্বুল আলামিন পরায়া দিবেন কেমন নূরের টুপি কেমন নূরের টুপি জানেনি এটা দুনিয়ার কোন নূরের টুপির মতো নয় এটা দুনিয়ার কোন রাজা বাদশার সিংহাসনের টুপির মতো নয় এটা হলো সেই টুপি রাসূলুল্লাহ বলেন দাউহু মিথলু দাউই শামসি দাউহু মিথলু দাউই শামসি তাই এটা হলো এমন নূরের টুপি এটা হলো এমন নূরের টুপি যদি সূর্যকে একদিকে রাখা হয় আর এই নূরের টুপিকে যদি আরেক দিকে রাখা হয় আল্লাহর এই নূরের টুপির সামনে সূর্যের আলো কম হয়ে যাবে এটা কার ফজিলত যেই ব্যক্তি কোরআন পড়বে যেই ব্যক্তি কোরআন মানবে যেই ব্যক্তি কোরআনের উপর আমল করবে তার ফজিলত এবার বলে যাদের সন্তান এই মাদ্রাসায় পড়বে যাদের সন্তান এই কোরআন পড়বে তাদের মর্যাদাটা কি আল্লাহর রাসূল বলেন ওয়ালসা ওয়ালিদাইহি হুল্লাতান আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জোড়া পোশাক পরায়া দিবেন দুইটা জোড়া পোশাক পরায়া দিবেন কেমন পোশাক জানেননি কেমন পোশাক আল্লাহ রাব্বুল আলামিন পরাবেন লা ইয়াকুমু বিহিমাল দুনিয়া এই দুইটা জোড়া পোশাক যদি এক পাল্লায় রাখা হয় আর সারা দুনিয়ার সমস্ত ধন সম্পদ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে এই দুইটা পোশাকের পাল্লাই ভারী হবে
সুবহানাল্লাহ জোরে বলবেন না আপনারা কি নাকি আসছেন নাকি হুজুর আসছে তো শেষ করে দিব শেষ হাদিসটা এই যে হাদিস শেষ করে দিচ্ছি হুজুর বসে আছেন হাদিসটা শেষ করে দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এই পিতামাতা বলবে যে কি ব্যাপার ফেরেশতারা আমাদেরকে এত দামি পোশাক কেন পরাইতে দিলা এত দামি পোশাক কেন গায়ে দিলা এবার ফেরেশতারা বলবে ফায়ুকালু বলা হবে বিআবদি ওয়ালাদিকুম আল কোরআন তোমার সন্তান যে তাহসিনুল কোরআন মডেল মাদ্রাসায় গিয়ে কোরআন ধরেছে তোমার সন্তান যে তাহসিনুল কোরআন মাদ্রাসায় সে কোরআন পড়া শুরু করেছে তাহসিনুল কোরআন তাহসিনুল কোরআন মডেল মাদ্রাসায় এসে কোরআন শিখেছে এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে সম্মান দিবেন আমরা রাজি আছি তো আমাদের সন্তানকে মাদ্রাসায় পড়াতে আজকে আমাদের মাদ্রাসায় সন্তান যেন না আসে কিছু নাস্তিক কিছু মুরতাদ মাদ্রাসার বিরুদ্ধে লেগে গেছে কিছু নাস্তিক মুরতাদ কোরআনের বিরুদ্ধে লেগে গেছে কোরআনের মাদ্রাসা বেশি হচ্ছে এদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে আমরা এটা ওলি আল্লাহর দেশ এটা মুসলমানদের দেশ এই দেশে কেউ কোরআনের বিরুদ্ধে আচরণ করবে মাদ্রাসার বিরুদ্ধে আচরণ করবে আলেম ওলামাদের বিরুদ্ধে আচরণ করবে দ্বীনের বিরুদ্ধে আচরণ করে এই দেশে টিকতে পারবে না কথা ঠিক কিনা এই দেশের জনগণ শক্ত হাতে শক্ত হাতে এই ইসলাম বিদ্বেষীদেরকে দমন করতে জানে যেরকম পশ্চিমা নাস্তিককে দমন করেছিল হাজার 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 প্রমাণ এই বাংলাদেশের জনতা বাংলাদেশের মুসলিম জনতা ওলামায়ে কিরাম নজির রেখেছেন ইনশাআল্লাহ আমরাও সেই নজিরই রাখবো আমাদের সন্তানদেরকে আমরা তাহসিনুল কোরআন মডেল মাদ্রাসায় পড়াবো আল্লাহ তাআলা আমাদের সবাইকে যা কিছু বললাম সামান্য সময়ের মধ্যে আমল করার তৌফিক দান করুক দোয়া চাই দোয়া করবেন আল হাওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন